আজকে আমার মন খুশি হয়ে গেছে। আমরা যুব আন্দোলন নিয়ে কিন্তু অনেকটা প্রেশানিতে ছিলাম। কিছুদিন আগে যুব আন্দোলন কেন্দ্রীয়ভাবে ঘোষণা করছি, কারণ এর ভিতরে একটা যে বিভিন্ন বাংলাদেশের ভিতরে ইসলামের নামে সংগঠন রয়েছে, আর যুবকদের এমন একটা চেতনা থাকে, ইচ্ছা করলে একটা সমাজ ভাঙা চুইরা একটা পরিবর্তন ঘটাবার মতো শক্তি আল্লাহ তাদেরকে দান করে। এখন যুবকদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমাদের যে চিন্তা চেতনা, যে আদর্শ নিয়ে আমরা মাঠে নেমেছি, সে আদর্শ হয়তো বা ব্যাহত হতে, এই চিন্তা ভাবনা নিয়েই আমরা এতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে যুব আন্দোলন কিন্তু ঘোষণা করি নাই। কিন্তু আসলে কোন অবস্থা সমাজের পরিবর্তন ঘটাতে হলে যুবকদের ভূমিকা, ইতিহাস সাক্ষী, এর বিকল্প নাই। কারণ যুবকরা যেদিকে ঝুঁকে যায়, দেখা যায় ওই অবস্থার পক্ষে একটা অবস্থান তৈরি হয় এবং ওই অবস্থার পক্ষে একটা রায় তৈরি হয়। সেই হিসাবে আজকে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, মসজিদের ভিতরে আজকে সাপ্তাহিক হালকা জেকের ছিল, তালিম ছিল, অনেক যুবকরা তখন জেকের অবস্থায় স্লোগান তুলিয়া তোমরা আসতেছি, যারা নাকি নেতৃত্ব তোমরা দিচ্ছ, এই বিষয়গুলো লক্ষ্য রাখা যে মসজিদের ভিতরে জেকের চলছে, তালিম চলছে, আমরা সংক্ষেপ করে দিছিলাম, আগে আমি বলছিলাম, কিন্তু এই অবস্থায় তোমরা যে এই অবস্থানটা তৈরি করেছো, এইটা তোমাদের বিশেষ করে লক্ষ্য রাখা। আর বিশেষ করে আরো কতগুলো বিষয় লক্ষ্য রাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অন্যান্য ইসলামের নামে অনেক দল রয়েছে, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এর প্রয়োজনীয়তা ছিল, দরকার কি? যখন তোমরা ইতিহাস তালাশ করবা দেখবা, যে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকি, আব্বা জানো দিতেন যে দোকানের সাইনবোর্ড লাগানো হয়েছে যে এখানে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু দোকানের ভিতরে তুমি ঢোকার পরে যদি দেখো যেখানে স্বর্ণ নাই, অন্যান্য মালামাল রয়েছে, অর্থাৎ তুলা পাওয়া যায়, লোহা পাওয়া যায়, অন্যান্য কিছু পাওয়া যায়, তখন ক্রেতা সে সাইনবোর্ডের দিকে একবার তাকাবে আর ভিতরে দোকানের মালের দিকে একবার তাকাবে, তাকায় বলবে ভাই আপনি সাইনবোর্ডটা যে লাগাইছেন, সাইনবোর্ডটা তো ঠিক হয় নাই, আপনার লাগানো উচিত ছিল যে এখানে বিভিন্ন ধরনের লোহা, বিভিন্ন ধরনের মাল আসবাব পাওয়া যায়, আপনি ওটা পরিবর্তন করেন। তা বাংলাদেশের ভিতরে অনেক ইসলামের নামে দল রয়েছে, সাইনবোর্ড ইসলাম, কিন্তু ভিতরে দেখা যায় ইসলাম যে আদর্শ নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, সেই নীতি আদর্শ মূলত তাদের কার্যক্রমের ভিতরে, তাদের সাড়ে তিন রাত বডির মধ্যে। তখন আব্বাসান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন এক কাফেলা তিনি তৈরি করে আজকে আমাদের পাশে শুয়ে আছেন, যেই কাফেলাদের মূল চরিত্র হবে যে ইসলামী আন্দোলন, তার চরিত্র হবে সাহাবাদের অনুসরণ, আর সাহাবাদের অনুসরণ, সাহাবায়ে কেরামদের চরিত্র এবং তাদের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমের ভিতরে করছেন, কি করছেন, আসিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহু তারাহুম রুকআন সুজদা ইয়াবতাউনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ। সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল অন্যায়ের বিরুদ্ধে মজবুত, কঠিন পাথরের মতো, উদাহরণ বলা যায় এরকম তারা বজ্রকন্ঠ ছিল, অন্যায়ের ব্যাপারে তাদের কোনো আপত্তি ছিল, আর নিজেদের মধ্যে তাদের পারস্পরিক ব্যবহার এত ছিল, যেরকম কোমল হৃদয় যেটাকে বলা হয় এরকম তাদের ব্যবহার ছিল। আর একটা গুণ তাদের কি ছিল, ইবাদতের ময়দানে রাত্রি কাটাতেন আল্লাহর সামনে সেজদায় পড়িয়া, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, এই ছিল তাদের চরিত্র। এই চরিত্র চরিত্রবান হয় হলো যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন,
সমস্ত ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মী সমর্থকদের এই গুণ তাদের থাকা লাগবে। এই গুণ যখন তোমাদের থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি যা শরীক তলব করেছি আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে কোনো সন্দেহ নাই এবং তোমাদের কোনো চিন্তাও নাই, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। তার একটা বাস্তব নমুনা হলো আব্বাজার রহমাতুল্লাহ আলাইহ, তিনি যখন বিদায় হয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে এমন কোন শ্রেণী এমন কোন দল এমন কোন বিচাতি বলেন যেই ব্যক্তিরা যেই দলের নেতারা তার ব্যাপারে মন্তব্য ভালো সারা খারাপ করছে আমার নজরে আমি দেখি নাই শুনিও নাই। এই চরিত্রে চরিত্রবান আমাদেরকে হওয়া লাগে। আর আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আল্লাহর খাস মেহরবানি। আমার চাচাজান যে বলে গেছেন যে আমি বরিশাল বিভাগের হয়তো বা টুকটা খবর রাখি, এই আমাদের কথা বলছেন আমরা বাংলাদেশের খবর রাখি, যে আল্লাহর রহমতে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বমহলে একটা আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করেছে। আর চরমলা ইউনিয়নটা হলো তার মাথা, এটা পাওয়ার স্টেশন, এইটা হইলো আপনার পাওয়ার হাউস, এখান থেকে ফোকাসটা ছড়ায় পড়বে। আগে গ্রামে একটা কথা ছিল যে বাতির নিচে অন্ধকার থাকে, কিন্তু কারেন্টের যুগে কিন্তু এই কথাটা আর চলে না, এখন বাতির নিচে তো কারেন্টের আরো ভালো আলো থাকে, কথা ঠিক না? তাই সেই হিসাবে আলহামদুলিল্লাহ আজকে যুবকরা যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা যে উদ্যোগ উদ্দীপনা নিয়ে যে আগ্রহ এবং ফুর্তি নিয়ে আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর ভাবে আপনাদের মন আল্লাহ তৈরি করে আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় আজকে বাংলাদেশের মধ্যে যখন আমার মাদেরকে আমার মেয়েদেরকে যখন আটকিয়ে তাদের কুলাঙ্গ করে ধর্ষণ করা হয় ওদের তার ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যুব আন্দোলনই যথেষ্ট হবে। আলোচনা শেষ করছি, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।